আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আমরা সরকারি চাকরির জন্য আবেদন করবো তো সরকারি চাকরি বলতে মানে আগামাটি মেডিকেল কলেজে একটা সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ দিয়েছে তো এখানে প্রায় ষোলোটি পথে চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে কি কি কী যোগ্যতা লাগবে বেতন কত তাই সব ডিটেলস দেখাবো আর আপনার কোথায় থেকে এই অনলাইনে আবেদন করবেন আর অনলাইনে আবেদন কি কত টাকা তা সাথে দেখাবো তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন বা আইডি তেল নক দিন ঠিক আছে তো আমি দেখাই এখানে সর্বপ্রথম পদের নাম পদের নাম প্রথমটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রুডিও তো এখানে পদের সংখ্যা এক তো গ্রেড এগারো বেতন হচ্ছে বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ তার মানে বেতনটা মাঝে মাঝে ষোলো সতেরো আঠারো মিনিট তারপরে প্রথম পাঁচ আসতে বেতনটা বাড়বে এখানে কি কি যোগ্যতা লাগবে তো আছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সহ মাঠ পাঁচটা সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি তো এখানে একটা ইয়ের নাম দিয়ে দিছে তো এই রাত্রিটা মানে পাশ হতে সংশ্লিষ্ট বিষয়ে মানে তিন বছরের মানে এই বিষয়ে চাকরির জন্য আবেদন করেছেন এই বিষয়ে মানে তিন বছরের মেয়াদে মানে অভিজ্ঞতা থাকতে হবে একটা কোর্স থাকতে হবে তো পরের পর ইয়ে

পাশ্চাত্য সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পত্রে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেডিট ডিপ্লোমা ও সব ডিপ্লোমা লাগবে তিন বছর ম্যাডিক এগারো পরে যেমন হেলথ এডুকেটর আপনাদের কাছে আমি ডকুমেন্ট অনুযায়ী আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ডাউনলোড করে দেখে নেবেন সব তো সরকারের লাইব্রেরিয়া আরেকটা বিষয় যে আমরা করছি তারা কিভাবে চাকরির জন্য আবেদন করবে তাই দেখা এখানে সব শেষ আছে যেমন দেখাই সবারশেষে অফিসের সহায়ক চাকরিতে লাগবে দুই পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ মানে যে পরীক্ষা উত্তীর্ণ আর ইয়ার থেকে আমি চাকরি করতে পারবো এখানে আরও আছে তো সব দেখাইলাম না তাই যায় মৃদ টেন্ট ছবি আর এইখানে আপনারা কোন জায়গা এটা অ্যাপ্লাই করবেন কপি পঁয় তারিখে অ্যাপ্লাই করতে পারবেন তাই আজকে বলবো এইখানে আপনারা যদি চান সেক্ষেত্রে আমার ভিডিও দেখার থেকে এটা করতে পারবেন কোন আজকে

চব্বিশ তারিখে এই জিনিসটা আপনার পঁচিশ মানে চারটির জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর কোনো কিছু না বুঝলে কমেন্ট করো ঠিক আছে ভালো চাই সবাই